শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আর আজকে হলো সরস্বতী পুজোর পরের দিন। আমার বাপায়ের বাড়িতে গোটা সিদ্ধ শীতল ষষ্ঠী করা হয়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে নিয়ম নেই, তাই মা সকাল সকাল পুজো দিচ্ছে। আর এখন চলে এসছে আমাদের অ্যাকোয়াগার্ডটা, যেটা আমরা অনলাইনে অর্ডার করেছিলাম। মা এখানে পুজো দিয়ে দিয়েছে। আর আজকের প্রসাদ হচ্ছে দই চিড়ে ফল প্রসাদ। এটা দই, হ্যালো, কে দিয়েছে? এত তুমি বিছানায় খাচ্ছ বলেই না বললাম, কেউ না পড়ে যাবে। ভালো খেতে? ঠান্ডা? আচ্ছা, এই যে দই খাচ্ছে। আমি এখন বানাচ্ছি একটা ব্রেকফাস্ট বাবার জন্য, যেটা বাবা সকালে খায়। তো চলুন আপনাদের দেখাই। এখানে নিয়ে নিয়েছি সব সবজি, আর সাদা সাদা যেগুলো দেখছেন ওগুলো কিন্তু আলু নয়, ওগুলো পেঁপে। এখানে বাবার ব্রেকফাস্ট তৈরি, আর বাবা সকালে এটাই খায়। এতদিন টিভিটা লাগানো হয়নি, মারা দেখবে বলে তাই টিভিটা লাগিয়ে নিচ্ছি। এখানে দেখুন টিভি লাগানো হয়ে গিয়েছে। আর অঙ্কুর লেন্স কাটকে ডেকেছিল, অঙ্কুরের চশমা চেঞ্জ করতে হবে। অঙ্কুর নিজের আই চেক আপটাও করিয়ে নিচ্ছে, সাথে মাও করিয়ে নিল। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণে টাটা, বাই বাই।